বিটিআরসির মতে বাংলাদেশে 2019-20 সালের অর্থবছরে 29.5 মিলিয়ন স্মার্টফোন প্রডিউস হয়েছে, যার মধ্যে 5 মিলিয়ন স্মার্টফোনগুলোই হচ্ছে আনঅফিসিয়াল স্মার্টফোন। আর ভাগ্যের বিষয় হচ্ছে যে সিম্ফনি পক্ষ থেকে 3 মিলিয়নের বেশি স্মার্টফোন প্রতি বছর প্রডিউস হয় বলে তারা জানায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাউন্ডটেকের আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশের স্মার্টফোন মার্কেটটা ধীরে ধীরে যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমাদের জন্য সেটা সুখবর এবং অনেক ভালো একটা বিষয়। আপনারা বেশি দূর না, 5 বছর আগের স্মার্টফোন মার্কেটটা দেখুন আর আজকের স্মার্টফোন মার্কেটটা দেখুন। একটা সময় ছিল যখন বাজারে স্যামসাং কিংবা শাওমি বা রিয়েলমির মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলো ছিল না, তখন ছিল শুধুমাত্র সিম্ফনি ব্র্যান্ড। হ্যাঁ, সিম্ফনি বাংলাদেশের নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড এবং লিডিং ব্র্যান্ডে ছিল। তাদের মার্কেট শেয়ার যে পরিমাণে ছিল প্রথম দিকে তা না বললেই হবে। আপনারা মেবি সিম্ফনি স্মার্টফোন ব্যবহার করে আসছেন বা করতেছেন বা করবেন। হ্যাঁ, করবেন বিষয়টা নিয়েই প্রশ্ন। আমরা কি আদৌ সিম্ফনি স্মার্টফোন পাবো বা সিম্ফনির পক্ষ থেকে কি এমন কোনো স্মার্টফোন পাবো যেটা হে আমরা বলতে পারবো যে ইয়েস, আমাদের বাংলাদেশ থেকে একটা ভালো ফোন পেয়েছি। আজকের মূল ভিডিওটা যাওয়ার আগে একটা বিষয় বলি, সিম্ফনি সম্পর্কে আমার তেমন ধারণা নেই আর তাদের অধপতন নিয়েও আমার তেমন যে অভিজ্ঞতা নেই কীভাবে একটা স্মার্টফোন ব্র্যান্ডের অধপতন হলো তা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা স্টোরি শোনাই, একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে আমার এক বন্ধু নিয়ে। ও একটা স্মার্টফোন গিফট পেয়েছিল যেটা কিনা ছিল সিম্ফনির স্মার্টফোন। টু বি অনেস্ট, বাই সিম্ফনির স্মার্টফোন প্রথম দিকে যেই পরিমাণে মানে ভালো সার্ভিস আর ভালো কোয়ালিটির স্মার্টফোন ছিল, তা না বললেই হলো। ক্লাশ অফ ক্লান সারাদিন চার্জে লাগিয়ে মেবি ও 6 থেকে 7 বছর এই স্মার্টফোনটা চালিয়েছে, আর 4-5 হাজারের ফোন আপনি 7 বছর চালিয়েছেন তো কি বলেন। তো সিম্ফনির সবচেয়ে টু বি অনেস্ট ভালো সিরিজটা ছিল তাদের i-সিরিজ। তাদের i-সিরিজের স্মার্টফোন আমি ব্যবহার করেছি, ব্যাটারি ব্যাকআপ কিংবা প্রসেসর সব কিছুই মোটামুটি লেভেলের ছিল। তবে আজকাল তো টেক ইন্ডাস্ট্রিটা এতই পরিমাণে ইম্প্রুভ রয়েছে যে ভাই, আপনি একটা সিম্ফনি স্মার্টফোন বা একটা ওয়ালটন স্মার্টফোন যদি কেউকে দৌড়িয়ে দেন বলেন এটা নেন, নিবে না। যদি মার্কেটে যান, একটা স্মার্টফোন কিনুন বা স্মার্টফোন কেনার জন্য যায়, তাহলে স্মার্টফোন কিনবে বলে 2 বছর বা 1 বছর আগে থেকে সে এমন পরিমাণে রিসার্চ করবে যেটা একটা ডক্টরই রিসার্চ করবে না। হে, এটা বর্তমানে হচ্ছে। তো সিম্ফনি স্মার্টফোনটা এইরকম যে তাদের এমন কিছু স্মার্টফোন দিয়েছে যেটা আজও আমরা বলতে পারবো না, আমাদের এমন কিছু ভালোবাসা দিয়েছিল। সিম্ফনি ব্র্যান্ডের এই অধপতনটা কী জন্য সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটাতে আমি সাউন্ড থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখতেছেন সাউন্ডস্টেক। বেশি না, মাত্র 2 থেকে 3 বছর আগের সিম্ফনি স্মার্টফোনটা বেশ ভালো পরিমাণে বিক্রি হয়েছিল। সিম্ফনির যে মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল। যখন সিম্ফনি তাদের জি সিরিজটা লঞ্চ করেছিল তখন অনেকটা মানুষের আগ্রহ ছিল যে এই সিরিজটা টু বি অনেস্ট ভালো হবে। তাদের ডিজাইনিংও জাস্ট জুস ছিল প্রথম দিকে। আর সিম্ফনির এই সিরিজের মাধ্যমে তাদের অধপতন হয়। কীভাবে হয় আমি বলি। তো রিয়েলমি হলো বেশ না 2 বছর হলো বাংলাদেশে আসছে মনে হয়। রিয়েলমির আসার পর থেকেই সিম্ফনির প্রতি অনেক একটা চাপ পড়েছে। এইদিকে শাওমি অলরেডি তাদের অনেক আগে থেকে চাপ রেখে দিয়েছে সিম্ফনির জন্য এবং রিয়েলমি নতুন চাপ। সো আপনি যদি 10,000 টাকার নিচে বা 10,000 টাকার উপরে ফোন কিনতে চান তাহলে এই চাইনিজ ব্র্যান্ডগুলো অবশ্যই আপনাকে প্রিফার করবে। আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান যুগ, ইন্টারনেট প্রযুক্তির যুগ। মানুষ যে একটা স্মার্টফোন কিনবে সেই স্মার্টফোন কেনার আগে সে প্রচুর পরিমাণে রিসার্চ করবে, ইউটিউবে ভিডিও দেখবে, গুগলে সার্চ করবে। আর এগুলোতে যে স্মার্টফোনগুলো আসবে সেগুলো টু বি অনেস্ট চাইনিজ স্মার্টফোনগুলো আসবে, সিম্ফনি আসবে না। কারণ সিম্ফনি নিয়ে তাদের প্রসেসর উইক আর তাদের যে চিপসেট দেয় সেগুলোতে মানুষ জেনে ফেলছে যে না, সিম্ফনির স্মার্টফোনের প্রসেসর ভালো না। যেই যাই ডিজাইন দুক না কেন, একটা সময় ছিল যে আমরা স্মার্টফোন কেনার আগে স্মার্টফোনের প্রসেসর দেখতাম না, স্মার্টফোনের ডিজাইন বা এর ডিসপ্লে কোয়ালিটিটা দেখতাম। ডিসপ্লে যত বড় আমরা স্মার্টফোনটা তেমন দামি বা ভালো বুঝতাম। তো এখন সব কিছু নির্ভর করতেছে স্মার্টফোনের প্রসেসরের উপর। আর চাইনিজ স্মার্টফোনগুলো যেই পরিমাণে ভালো কোয়ালিটির স্মার্টফোন প্রোভাইড করতেছে তখন কেউ মানে সিম্ফনির স্মার্টফোনের দিকে যাচ্ছে না।
আপনি মার্কেটে যদি 10,000 টাকা নিচে দেখেন বা উপরে দেখেন, আপনি মানে হুয়াওয়ে, শাওমি, রিয়েলমি অনেক ব্র্যান্ডের স্মার্টফোন পাবেন। সো সেগুলোর ভিড়ে কেউ তো আর সিম্ফনি কিংবা ওয়ালটনের স্মার্টফোন কিনবে না। তবে ওয়ালটনকে এখানে আনবো না, ওয়ালটন হচ্ছে একটা অনেক প্রিফারেবল ব্র্যান্ড, তাদের ফোনগুলো বিক্রি হয়। আমি বলতেছি কেন হয়। তো ওয়ালটনের যাত্রাটা যে শুরু হয় সেটা আমি তাদের অনেক RX7 mini এবং RX7 যে স্মার্টফোনগুলো ছিল সেগুলোতে তাদের যাত্রাটা অনেক অংশে বিক্রি হয়েছিল, একটা মানে স্ট্রং পজিশন সৃষ্টি করেছে। তো সিম্ফনি থেকে আমরা তেমন একটা স্ট্রং পজিশন পাইনি, সিম্ফনির J20টা একটা স্ট্রং পজিশন ছিল, তারপর থেকে সিম্ফনির থেকে আমরা কোনো পজিশন বাইজ মানে ভালো একটা ফোন পাইনি। বিটিআরসির মতে বাংলাদেশে 2019-20 সালের অর্থবছরে 29.5 মিলিয়ন স্মার্টফোন প্রডিউস হয়েছে, যার মধ্যে 5 মিলিয়ন স্মার্টফোনগুলোই হচ্ছে আনঅফিসিয়াল স্মার্টফোন। আর ভাগ্যের বিষয় হচ্ছে যে সিম্ফনি পক্ষ থেকে 3 মিলিয়নের বেশি স্মার্টফোন প্রতি বছর প্রডিউস হয় বলে তারা জানিয়েছে, যার মধ্যে বেশিরভাগ ফোনগুলোই হচ্ছে ফিচার ফোন। তবে আমরা যেটা জানি, ফিচার ফোন কিন্তু গায়েব হবে না, এগুলো কিন্তু অনেকে শখের বসে কিনে থাকেন। তো স্মার্টফোন মার্কেটটা কিন্তু অনেকটা কম্পিটিটিভ, যেই যত ভালো কোয়ালিটি ফোন প্রোভাইড করবে আমরা সেই দিকেই যাব, যেটা আমরা দেখেছি রিয়েলমির দিকে। মাত্র স্মার্টফোন যাত্রা শুরু করে ইন্ডিয়াতে যেই পরিমাণে সাড়া ফেলেছিল, সাথে সাথেই এই স্মার্টফোনগুলো বাংলাদেশে ইম্পোর্ট হওয়া শুরু করে, আর সেই ইম্পোর্ট দেখে আজ এই পর্যন্ত রিয়েলমি ইজ গ্রিন এ বিগ অ্যাচিভমেন্ট। তাই আমরা যেটা বলবো, যেই ব্র্যান্ড হোক না কেন, প্রতি বছর আপনাকে এমন কোনো জিনিস আনতে হবে যেটা পাবলিক নিবে, আপনাকে কোয়ালিটিফুল স্পেসিফিক দিয়ে একটা স্মার্টফোন দিতে হবে। আর বর্তমানে আমরা যেটা দেখি, সিম্ফনি বা ওয়ালটনের স্মার্টফোনের রিভিউগুলো খুবই কম আসে মার্কেটে, তাদের ভালো স্মার্টফোন যদি লঞ্চ করে তাহলে অবশ্যই টেক রিভিউরা তাদের ফোনগুলো রিভিউ করবে। আর আপনারা জানেন যে মানে টেকনোলজির দুনিয়াই বর্তমানটা, তো একটা মানুষ যখন স্মার্টফোন কিনবে সে রিসার্চ করে তারপর কিনবে। তো এই রিসার্চে যদি সিম্ফনি কিংবা ওয়ালটনের ফোনগুলোই বেশি আসে তাহলে মার্কেটে সিম্ফনি বা ওয়ালটনের ফোনগুলোই বেশি বিক্রি হবে। বর্তমানে সিম্ফনির পপুলার দুইটা ডিভাইস হচ্ছে সিম্ফনির G20 এবং G30 এবং G30 Pro, এগুলো তাদের প্রথমেই আসছে এবং এর চেয়ে বেশি তারা স্মার্টফোন প্রোডিউস করে না। এই রেঞ্জটাই হচ্ছে তাদের সবচেয়ে বেশি রেঞ্জ, যার কারণে সিম্ফনি স্মার্টফোনটা যে এত লেভেলে যাবে সেটা যাওয়ার কোনো ক্ষমতা নেই ভাই। এই 2-3টা সিরিজ দিয়ে আপনি কখনো স্মার্টফোনে ভালো একটা পজিশন দখল করতে পারবেন না। আমরা যেটা দেখি ওয়ালটনকে, আমি ওয়ালটনকে এই ভিডিও শুরু হওয়ার আগেই বলেছিলাম যে ওয়ালটনটা কেন ফোন বিক্রি করে বেশি, কারণ ওয়ালটনের সিরিজ দেখেন আপনারা অনেক অনেক ফোন রয়েছে, তারা একই ক্যাটাগরিতে একই প্রাইস রেঞ্জে 2-3টা করে ফোন লঞ্চ করতেছে, যেটা কিনা আমরা রিয়েলমি শাওমিকে দেখে আসছি। আর তাদের ফোনগুলো কিন্তু আপনারা টেক ইউটিউবাররা অনেক বেশি রিভিউ করে, অনেক অনেক গ্রুপে তাদের মানে স্মার্টফোন নিয়ে কথাবার্তা হয়, যেই কারণে তাদের ফোনগুলো বেশি বিক্রি হয়। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে স্মার্টফোন লঞ্চ করতে হবে, আপনাকে ভালো প্রসেসর, আপনাকে একদিকে মানে আপনাকে অবশ্যই ক্ষতি দিতে হবে। আপনি যদি একটা স্মার্টফোনেই মানে আলোচনা বা আলোড়ন সৃষ্টি করতে পারেন, আপনার পরবর্তী যে স্মার্টফোনগুলো সেগুলো বেশি বিক্রি হবে। তো সিম্ফনিকে আমার একটাই অ্যাডভাইস, আপনারা স্মার্টফোন লঞ্চ করেন, ভালো প্রসেসর দেন, ডিসপ্লে বা ডিজাইনের দিকে না গিয়ে প্রসেসর বা চিপসেটের দিকে বেশি যান, কারণ বর্তমান ইন্ডাস্ট্রিতেই এটার দিকে বেশি যাচ্ছে। আমরা শাওমি, রিয়েলমি বা এই জাতীয় স্মার্টফোনগুলো আপনারা দেখবেন তাদের ডিজাইন নিয়ে তেমন টেনশন করে না, তাদের মেইন যে টেনশনটা সেটা থাকে প্রসেসরের দিকে। তো আজকের ভিডিওটা এরকম, আমি খুবই কম জানি বা একজন না জানাই ব্যক্তি বলতে পারেন, স্মার্টফোন নিয়ে আমার তেমন ঘাটাঘাটি হয় নাই, জাস্ট রিসার্চ করে 2-3টা বাক্য পেলাম আর আপনাদের সাথেই তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।